আসসালামু আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন এবং আপনার সাথে আমরা কিছু ধর্মীয় বিষয় আলাপ করতে চাই আপনি রাজি জি আমি রাজি আমরা কিন্তু আপনাকে করার জন্য না এবং আপনাকে অপমান করার জন্য না আপনাকে শো করার জন্য না আপনার মাধ্যমে আমরা আসলে জানতে চাই আমরা জাতিকে জানাইতে চাই আমরা ধর্মীয় অবস্থা আমাদের কতটুকু আমরা ধর্মীয় বিষয়গুলি কতটুকু বুঝি এখানে লজ্জা শরমে আসলে কোনো বিষয় না জাস্ট জাতিকে জানানোর জন্য অ্যালার্ট করার জন্য আপনি রাজি জি রাজি আপনার নাম কি কি করেন এবং শিক্ষাগত যোগ্যতা হোসেন আমার নাম মোহাম্মদ মির হোসেন আমি ড্রাইভিং করি এটা কোম্পানিতে জব করি আর শিক্ষাগত যোগ্যতা এই কলম এইট পর্যন্ত বাংলা পড়তে পারেন তো আরবি কম খুব কম আর একটু আপনি কি নামাজ কালাম পড়েন পাচক তো পাচক তো পড়তে পারি না জুমার নামাজ টামাজ পড়ি রোজা টোজা থাকে এরকম আচ্ছা নামাজ পাঁচ ওয়াক্ত পড়ার হুকুম নাকি মাঝে মাঝে ছেড়ে দেওয়া অথবা ইচ্ছা মতো করা সময় পেলে করা কীরকম হুকুম নামাজ তো পড়তেই হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া কোনো গতি নেই আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়ি দুই অক্ত তিন ইচ্ছা মতো সময় পাইলে পড়ি তো সেক্ষেত্রে কি হবে আপনি কি মনে হয় আমার মনে হয় আমি যতটুকু করি অতটুকু ফল আল্লাহ আমাকে দিবে আর যতটুকু না পড়ি ততটুকু তো আল্লাহ গোনা লাগবে এখন এক অক্ট নামাজ ইচ্ছা করে কেউ ছেড়ে দিলে এক অক্ট নামাজ ইচ্ছা করে কেউ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায় সে মুসলমান থাকে না এখন আপনি যদি নিয়মিতই দুই অক্ত তিন অক্টো করে ছেড়ে দেন এক অক্ত দুই অক্ত করে পড়েন সেক্ষেত্রে আপনি কি মন করেন এটা তো আসলে আল্লাহ ভালো জানে এটা কি করুন আল্লাহ ভালো জানে তো এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে নিয়মিত একত্রিত ছেড়ে ছেড়ে না আপনি কি কখনো খাবার ছেড়ে দেন আপনি দিনে দুইবার খান না একবার খান এরকম হয় না না আমাদের তো কন্টিনিউ খাইতে হয় এই জন্য নামাজ পড়তে হবে কন্টিনিউ আর যে লোক নামাজ পড়ে না ইচ্ছা করে নিয়মিত দুই অক্ত একত পড়ে সে নামাজি না সে বেনামাজী হ্যাঁ এই জন্য আপনাকে নামাজ পড়তে হবে নিয়মিত নিয়মিত নামাজ পড়বেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পড়ব আচ্ছা আর আপনি পান খান পান খাই জি পান খান কয় অক্ত এটা তো নিয়ম বইলো তো আর যখন ইচ্ছা তখনই খাই পানে কোনো মিশ না কিন্তু মিশা শুধু নামাজের নামাজে মিশ হয়ে যায় নামাজে মিশ হয়ে যায় আচ্ছা দাঁড়িয়ে আছে আপনার মুখে ছোটো ছোটো খোঁচা খোঁচা কেন রাখছেন মানে আপনার সেভ করার ভয়ে না আপনার সময় পান না এই জন্য না ধর্মীয় হিসাবে কোনটা না না আমি একটু রাখছি একটু বয়স টয়স হয়েছে তো এই জন্য একটু পরিকল্পনা যদি এটা হয় তাহলে ভাই দাঁড়িয়ে বড় করতে হবে দাঁড়িয়ে বড়ো করতে হবে দাঁড়িয়ে রাখার আমাদের প্রতিটা কর্মের আগে কি লাগে এলএম লাগবে এলএম লাগবে তারপরে তারপরে আমরা আমলে যাব আর এলএম ছাড়া আমল যখন হবে তখন সে আমলটা পরিষ্কার হবে না এজন্য জন্য দাঁড়িয়ে এলেম হচ্ছে কমপক্ষে এক মুষ্টি কমপক্ষে এক মুষ্টি রাখতে হবে এক মুষ্টি রাখার পরে তারপরে কাটা ছাটা যদি আসে তখন সেটা ভিন্ন কথা এক মুষ্টি নিচে দায়ী রাখা যাবে না এখন আপনার বয়স হয়েছে আপনি সুন্দরজন রাখেন নাই ধর্ম হিসাবে রাখছেন তাহলে অবশ্যই আপনাকে এক মুষ্টি রাখতে হবে আপনি এক মুষ্টি রাখলে আপনি কোনো সমস্যা হবে মনে করেন না 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 আমার কোনো সমস্যা হবে না সমস্যা হবে না যদি সমস্যা না হয় তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো এখন থেকে দাঁড়িয়ে ধরা যাবে না দাঁড়িয়ে ধরবেন না এবং কমপক্ষে এক মুষ্টি রাখবেন ইনশাল্লাহ রাখবেন তো অবশ্যই রাখবেন ইনশাল্লাহ আচ্ছা আরেকটা জিনিস আপনাকে দেখছি আমরা যে আপনি ওই টাকনুর নিচে কাপড় পরে আছেন তাই না টাকু নিচে কাপড় পরার সম্পর্কে আপনি কি জানেন নিচে তো এইভাবে নামাজ টামাজ পড়ার সময় একটু উপরে পড়তে হবে আর কি আচ্ছা টাকনুর নিচে আপনার কাপড় পরা থাকলে এটা পরিণাম হচ্ছে জাহান্নাম যে লোক টাকনুসে কাপড় পরবে সে জাহার নামে যাবে মানে তাকে তার টাকনুকে জাহান্নামে নামে নেওয়া হবে তো টাকনুকি খুলে নেবে না আপনাকে সহ নেবে আমাকে সহজে নেবে টাকনু তো আর আলাদা নেবে না আচ্ছা যদি এটা হয় তাহলে আমরা সারা সারাদিন না আমরা সারা জীবন টাকনুর উপরে কাপড় পরতে হবে সারা জীবন শুধু নামাজের মধ্যে না নামাজ পুলি কতটুকু এক ঘন্টা আধা ঘন্টা এখন এতটুকু সময় আমি যাহার নামি বেশ ধরবো না আর বাকি তেইশ ঘন্টা যাহার বেশ ধরবো এটাকে কোনো কথা এটা কোনো কথা হবে না না হবে না এটা এরকম কি আমরা করব আমরা টাক নিচে কাপড় পরবো না আমরা নামাজ ছাড়বো না আর দাঁড়িয়েটাকে বড় করে ইনশাল্লাহ কম পক্ষে এক মুষ্টি করবো আপনি রাজি তো ইনশাল্লাহ হবে আচ্ছা আর আপনি যেহেতু বাংলা পড়তে পারেন আপনি কোরআন পড়তে পারেন না পড়তে পারেন তো কোরআন পড়া শিখতে হবে না অবশ্যই শিখতে হবে কিন্তু আমরা তো সময় পাচ্ছি না আচ্ছা আপনি সময় পাচ্ছেন না তো আমাদের সময় দিন কতটুকু চব্বিশ ঘন্টা না জি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা দিল কে আল্লাহ জি আল্লাহ চব্বিশ ঘন্টা দিল আমাকে আল্লাহকে চব্বিশ ঘন্টা দিছে আমাকে আমার দুনিয়া কাজের জন্য না কেন আমাদেরকে বানানোর উদ্দেশ্য কি আল্লাহ তালা আপনি জানেন আল্লাহর কাজ করার জন্য কি কাজ করার জন্য ওই তো ইসলামের যতটুকু নিয়ম কারণ আছে এগুলো পালন করা আল্লাহ আমাদেরকে সময় দিল চব্বিশ ঘন্টা সময় দিল সত্তর আশি বছর শুধুমাত্র আল্লাহ তালার আইন আল্লাহ তালার বিধান আল্লাহ তালার তাহিদ এগুলি বাস্তবায়ন করার জন্য আর আমরা এখানে সময় পাই না তো সময় আমরা সময়টা পাই কোথায় নিজে আসলে ইচ্ছা করে নিতে হবে সময়টা বার করে নিতে হবে এরকম আমরা কি আসলে সময়ের সঠিক মূল্যায়ন করতেছি করতেছি না আমরা সময়টা আল্লাহ যে জন্য দিল আমরা সেই কাজে না করে আমরা শয়তানি কাজে নানান ধান্দায় আমরা সময়টা নষ্ট করি আবার আবার কী বলি সময় পাই না আসলে কি সময় পাই না এমন নাকি আমাদের ব্যর্থতা আমাদের আমাদের উদাসীনতা আমাদের ইচ্ছা শক্তি কম ইচ্ছাশক্তি নাই এজন্য আমরা নিতে পারছি না আপনি চিন্তা করেন যে যদি আমরা চব্বিশ ঘন্টায় আমরা অনেককে প্রশ্ন করে দেখেছি চব্বিশ ঘন্টায় ভাই আপনি কি চারটা মিনিট কোরআন হাদিস পড়া নিয়ে পড়ালেখা করেন গবেষণা করেন না আমি বলি ভাই যদি চারটা মিনিট চব্বিশ ঘন্টাতে চারটা মিনিট আপনার কোরআন হাদিস নিয়ে পড়া পড়ালেখার সুযোগ না হয় ধর্ম শিখার সুযোগ না হয় যে আল্লাহ কালকে বলে তোকে একটা মিনিট আর দিব না তখন কি করবেন কিছু করার নাই আল্লাহ যা করে তাই করবে যে আল্লাহ আমাদেরকে চব্বিশ ঘন্টা দিল সত্তর আশি বছর দিল সেই আল্লাহর জন্য আমরা সত্তর আশি বছরে সত্তর আশি ঘন্টা ব্যয় করতে পারলাম না চব্বিশ ঘন্টা ৪টা মিনিট ব্যয় করতে পারলাম না আমার চেয়ে বড় নাফরমান কেউ আছে বলে আপনার মনে হয় না না আমাদের মতো নাফরমান আর কেউ নেই আল্লাহ দিয়েও আমরা নিতে পারলাম না এই আর আচ্ছা আপনি বলেন তো কোরআন আল্লাহ তালা নাজিল করছে কার জন্য কি জন্য এই তো দিনের জন্য আল্লাহ বন্দার জন্যই কোরান কোরআন নাজিল করেছে যদি আপনি কোরআন পড়তে না পারেন আল্লাহ তালা কোরআন নাজিল উদ্দেশ্য কি এই তো বন্দা পড়বে আল্লাহর কাজ করবে ইসলামের দৃষ্টিতে চলবে এটাই তো কোরআনের এখন আমাদের জন্য কোরআন নাজিল হয়েছে আল্লাহ তালা কোরআন নাজিল করছে কোরআন বোঝার পড়ার জন্য বুঝার জন্য বুঝে চলার জন্য মানুষকে বলার জন্য তো আপনি কোরআন শেখার সময় পাচ্ছেন না তো এটা কি আসলে কি ঠিক করতেছি আমরা না এটা কোনো মতেই ঠিক না তা আমরা দুর্ভাগ্য আর তো আপনার প্ল্যানে কি থাকবে ইনশাআল্লাহ আমরা কোরআন শিখব শিকার তো ইচ্ছে আছে তো এটাই তো আসল আমরা আপনাকে জানাতে চাই আমরা জায়গায় জায়গায় কিছু জেনারেল বয়স্ক মানুষদেরকে নিয়ে কোরআন শিক্ষার কোর্স করতে চাই কোর্স করাইতে চাই তো আপনি কি ওই সমস্ত কোর্সে যদি আপনি দাওয়াত দেওয়া হয় আপনি শুনেন আপনি সেখানে যাবেন বসবেন আমার পাশে যদি কোনো থাকে আমি যাব অসুবিধা নাই যাবেন এবং আপনি যেখানে থাকেন সেখানে আপনার মতো কিছু লোককে একত্র করে তো আপনার পাশে ইমাম সাহেব বলবেন ভাই আপনাকে আমরা এত টাকা হাতিয়ে দেবো আপনাকে সম্মানই দিব আপনি আমাদেরকে একটু কোরআন শিখাবেন সে শিখাবে না অবশ্যই শিখাবেন ইনশাল্লাহ প্ল্যান করে শিখবেন তো চেষ্টা করবেন ইনশাল্লাহ যদি কোরআন শেখার জন্য আগ্রহী না হন এগিয়ে না আসেন আল্লাহ তালা আপনাকে ধরবে হাসরে মাঠে যে বান্দা আমি তো তোমার জন্য কোরআন দিছিলাম তোমার জন্য কোরআন নাজিল করেছিলাম তোমাকে কোরআন দিয়েছিলাম তোমার বোঝার জন্য চলার জন্য তুমি তো আমার কোরআনটা শিখ শিখতেই পারো না অথচ তোমাকে আমি নব্বই বছর সময় দিয়েছিলাম তখন আপনি কি বলবেন তখন কি যদি এই একটা উত্তরে আপনি ঠেকে যান আপনি কি আর মাপড় আশা করতে পারেন কোনো মতেই না আল্লাহ ক্ষমা করবে না এই জন্য আমরা ভাই সব কিছুর উপরে কোরআনকে প্রাধান্য দিয়ে আমরা কোরআন শিখবো কোরআন জন্য সময় বের করব কোরআন শিখব হাদিস হাদিস শিখব নামাজ কালাম পড়বো আমরা এটা কখনো সময়ের উপরে এমন করে বলবো না যে আমরা সময় পাই না ব্যস্ত সব ব্যস্ততা কমাইতে হবে এদিকে সময় দিতে হবে ইনশাল্লাহ এরপর থেকে দিবেন তো চেষ্টা করবেন আপনি বাংলা পড়তে পারেন না আমরা আপনাকে দুটা লিপলেট দিব একটা হচ্ছে যে সমাজের চলমান ভুল আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে ভুলের উপরে আর একটা হচ্ছে যে শিরিকের উপরে আপনি জানেন মানুষের জীবনে সবচেয়ে বড় হ্যাঁ এই ওই একটা দেবো যে সিঁড়ি আমরা সবাই ডুবে আছি তো ইনশাল্লাহ আপনি পড়বেন তো তো আপনাকে ওয়াদাবদ্ধ হইতে হবে যে ইনশাল্লাহ আমি পড়ব এবং আমি আমার ফ্যামিলিকে পড়াবো এবং আশেপাশের লোককে আমি আমি দাওয়াত দিব আমরা এই শিরিক এবং ভুল থেকে বের হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ আমাদেরকে কবল করুন আমিন আপনার জন্য এটা হচ্ছে শিরিক এখান থেকে আমরা শিখতে পারবো শিরিক কাকে বলে এবং কোনগুলি শিরিক এবং আমাদের দেশে কীভাবে আমরা শিরিকে ডুবে আছি ওখান থেকে আমরা ইনশাল্লাহ বের হওয়ার চেষ্টা করব আর এটার মধ্যে আছে ভুল সমাজে কি ভুলে আমরা জড়িয়ে আছি আমরা কম বেশি সবাই এই ভুলের মধ্যে আছি আমরা এখান থেকে ইনশাল্লাহ বের হওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দিন আমিন